এক প্রধান শিক্ষিকা কর্তৃক আক্রান্ত পঞ্চম শ্রেণী পড়ুয়া এক ছাত্র। উক্ত ঘটনাটি সংঘটিত হয়েছে তেলিয়ামুড়া শহরের সুনামধন্য বনেদী বিদ্যালয় তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রাপ্ত বিভাগে। আক্রান্ত ছাত্র সহ তার পরিবারের অভিযোগ, তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রাপ্ত বিভাগের পঞ্চম শ্রেণীর ছাত্র কৃষ্ণেন্দু আচার্যের উপর বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সচিরানী নাথ বেধরক মারধর করে। আক্রান্ত ছাত্র কৃষ্ণেন্দু জানায়, দিদিমণি যখন ছাত্র ছাত্রদের বিদ্যালয়ের মূল ফাটকের ভেতরে প্রবেশ করার জন্য বলে, তখন কৃষ্ণেন্দুর আসতে খানিক বিলম্ব হওয়ায় শিক্ষিকা তার উপর পেতাকাঘাত ও মারধর করে। এই ঘটনা প্রাথমিকভাবে কৃষ্ণেন্দু কাউকে না জানালেও বাড়ি এসে তার মাকে সম্পূর্ণ ঘটনা সম্পর্কে খুলে বলে। এরপর কৃষ্ণেন্দুর মা ঝর্ণা দেবী কী কারণে ওনার ছেলে কৃষ্ণেন্দুকে মারধর করা হয়েছে তার কারণ জিজ্ঞাসা করতে বিদ্যালয়ে গেলে শিক্ষিকা সচিরানী নাথ অনেকটাই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেন। বিদ্যালয় চত্বরে কান পাতলে এই শিক্ষিকার নামে বিস্তর অভিযোগের পাহাড়। এই দিদিমণি যেদিন থেকে বিদ্যালয়ে যোগদান করেছেন, এরপর থেকে ওনার মর্জি মাফিক বিদ্যালয়ে আসা যাওয়া করেন বলে অভিযোগ। প্রায়শই ছাত্রছাত্রীদের উপর বেতাকাঘাত সহ মারধর করা যেন দিদিমণির একটা শখ। যাই হোক, পরবর্তীতে কৃষ্ণেন্দুর পরিবারের পক্ষ থেকে তাকে প্রাথমিকভাবে বাড়িতে চিকিৎসা করার পর তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরবর্তীতে পরিবারের লোকজন তাকে নিয়ে যান তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কৃষ্ণেন্দুর চিকিৎসা করে এবং গত মঙ্গলবার এ বিষয়ে তেলিয়ামুড়া থানার ও শিক্ষিকার সচিরানী নাথের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে কৃষ্ণেন্দুর পরিবারের পক্ষ থেকে। তবে শেষ খবর পর্যন্ত একটা চক্র গোটা ঘটনাকে থামাচাপা দিতে ইতিমধ্যে ময়দানে তৎপর। এখন দেখার বিষয় কৃষ্ণেন্দুকে সঠিক বিচার পাইয়ে দিতে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করে তেলিয়ামুড়া থানার খাকি বাহিনী। দেখো, আমার আজকে দুয়ে কীভাবে দুইটা তাপ করতেছি, আমি তো শ্বাস পাইতে কষ্ট, মুখে বেতা পাইতেছি। তারপরে আমি হেরে নিয়ে দৌড়ে গেলাম স্কুলে। আর এদিকে দুইটা শিশুরে বাড়িতে পাঠাইছে যে কইতেছে তাই না, এই শিশুটিরা যে দাদু দাদু যদি কৃষ্ণেন্দু কালকে স্কুল যায় ম্যামে ক্লাস করতো না। তা আমি তো আর সেই খবর কবিতা দুইটা বাচ্চারা পাইছি না, আমি হেরে নিয়ে দৌড়ে গেছি গিয়ে সেটা ম্যামটা পাইছি। বলছি, ম্যাম আপনি কেন আজকে মারলেন, আমি তো সেদিন আমি না করছি মারতেন, আপনি কী কারণ আজকে মারলেন? ও হ্যাঁ, তুই ইয়ে করছে করছে আয় নাইন ভিতরে আমি তো নাম নেওয়া কৃষ্ণ। তারপর আর একজন চাকর তো স্যার আসলো, স্যারেরও জিজ্ঞেস করছে, স্যার আপনার ক্লাসে ঢুকে সেদিন ম্যামে কী কইছে যে একজন ক্লাস চলাকালীন আরেকজন ক্লাসে কি কইতে পারে যে এই কৃষ্ণেন্দু তুমি তো না করছি না স্কুল আইতি না করে ক্লাস করতি না, কী কারণে কইছে না কইছে তাও জানি। ছাত্ররে কইছে ক্লাসে স্কুলে না আওয়ার জন্য, শুধু হেরে গিয়া হয়েছে সব ছাত্র। আর আগেও কি মাস এরকম ভাবে আগে আরেকদিন পেতে মারছিল তাই নেটে যাতে মানে সুস্থ বিচার মানে তাই নিয়ে এখান থেকে ইয়ে যায়, কারণ কেলিখানা তাই নিয়ে কেন থাকলে আর ইয়ে হবে। এর আগেও কি এরকম ঘটনা করছেন উনি? করছে উনি, ওনার সবাই দুপুর স্কুল থেকেও আমার অনেকে বলতেছে যে দিদা তোমার যদি সই লাগে আমরা দিব, আমরা মা বাবারা সই দিব যে উনি আমাদের ওইরকমভাবে মারছে, উনি তো মারছে এইরকম করছে। Bureau Report, RE News.